শুনতে পাচ্ছি কি হয়েছে কি বল বলছি কি বাবা আমি না বিয়ে করব বিয়ে করবি সবে তো মাধ্যমিক পাস করলি তা আবার থার্ড ডিভিশনে আরে আমি আমি জানি না আমার কাছের মানুষের ছোঁয়া পেতে ইচ্ছা করছে কি কাছের মানুষের ছোঁয়া পেতে ইচ্ছা করছে তোর হ্যাঁ আমি আমি টিভিতে দেখেছি আমি ওখান থেকে শিখে গেছি আমাকে বিয়ে দিত আমি জানি না তুই যদি আমাকে বিয়ে না 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 আমি তাহলে গলা ধরে একদম মরে যাব ছি ছি মা তুই টিভি থেকে এইসব শিখেছিস প্রেম ভালোবাসা করা প্রেম ভালোবাসা কি খারাপ নাকি তুমিও তো ভালোবেসে বিয়ে করেছিলে আমি বিয়ে করলে দোষ আমিও বিয়ে করব ব্যাস আর যদি না দি তাহলে আমি গলা ধরে দিয়ে মরে যাব আমি থাকো একা তো আচ্ছা ঝামেলায় পড়লাম দেখ মা আমার কাছে কথা শোন এখন না তোমার বিয়ে করার বয়স হয়নি একটা ভালো ছেলেকে বিয়ে করব ভালো ছেলে হ্যাঁ কিন্তু তুমি তো ছোট এই বয়ফ্রেন্ড মানে প্রেম প্রেম করছিস নাকি না না ও খুব ভালো ইন্ডিয়া টিমে ক্রিকেটে চান্স পেয়ে যাবে কদিন পর অনেক ভালো ছেলে ক্রিকেট খেলে অনেক বড় প্লেয়ার ক্রিকেট খেলে হ্যাঁ নাম কি নাম তুমি জানতে পারবে ওর নাম শান্তনু তুমি আসলে দেখতে পারবে শান্তনু জীবনে বাপের জন্মে শুনিনি যে ইন্ডিয়া এ টিমের হয়ে খেলেছে খেলবে খেলেনি খেলবে খেলবে চান্স পেয়ে যাবে অনেক ভালো খেলে যা ছেলেটাকে কালকে নিয়ে আয় সত্যি আজকালকার দিনে ছেলে মেয়েরা প্রেম প্রীতি করে জীবনটাকে শেষ করে দিল আচ্ছা দা কি পড়ছিলাম ভুলে গেছি ঠিক আছে একটা নিয়ে যাবো বসে বসে রঞ্জি কন্দলে খেলো তুমি রঞ্জি খেলো না রঞ্জি খেলো না আইপিএল খেলো না ন্যাশনাল খেলো না তুমি কি কোনো ডিস্ট্রিক্ট খেলছো না ডিস্ট্রিক্ট খেলো না না অপূর্ব তাহলে কি জোনালে খেলছো না ভালো খেলো বয়স কত হলো তোমার আমার বয়স 23 বছর 23 বছরে জোনালো খেলো না তখন তাতে কি খেলো তুমি আমি আমি পিংপং খেলি পিংপং হ্যাঁ বাকি দিনগুলো কি করো বাকি দিনগুলো বসে থাকি বসে থাকো হ্যাঁ অপূর্ব জামাই দেখেছিস মা তুই তাই না বাবা হ্যাঁ একটু বাইরে যা তো জামাই সঙ্গে একটু কথা বলি আমাদের বিয়ের ডেট ফাইনাল করো একদম তুই যা না বাইরে হ্যাঁ তুই যা মা দরজাটাকে বন্ধ কর বাকিটা আমি দেখছি ব্যাটা দাও খেলো তুমি হ্যাঁ লাগছে লাগছে দাদু কাকু আর করবো না আর কোনোদিন প্রেম করবো না আর করবো না আর করবো না আর আহ 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 আহ